মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 রেজিনগরে বিদ্রোহী নেতাদের কংগ্রেস থেকে বহিষ্কার দল বিরোধী কার্যকলাপ ও দলের নীতি লঙ্ঘন করার জন্য এই বহিষ্কার বলে জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি মনমোহিনী চৈত্র সেল ধামাকা শাড়ি শুটিং শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের উপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে এছাড়াও সমস্ত গার্মেন্টস এর উপর রয়েছে আপ টু 50% অফ কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা প্রার্থী নিয়ে ক্ষোভ পদত্যাগ ভোটের আগে মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেসের বিদ্রোহী নেতারা পেলেন শাস্তি রেজিনগর বিধানসভার অন্তর্গত বেলডাঙ্গা 2 নম্বর ব্লক কংগ্রেসের পশ্চিম ব্লকের সভাপতি ইন্দ্রনীল প্রামাণিক ও যুব কংগ্রেস সভাপতি শাহানা জালাম পদত্যাগের পরেই তাদের 3 বছরের জন্য দল থেকে বহিষ্কার করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দলবিরোধী কার্যকলাপ ও দলের নীতি লঙ্ঘন করার জন্যই এই বহিষ্কার বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানিয়ে দেন নতুন ব্লক সভাপতি নিযুক্ত হয়েছেন সমীরণ মণ্ডল যুব কংগ্রেস সভাপতি হয়েছেন জাকির হোসেন জেলা কংগ্রেস নেতৃত্বের আরও দাবি মান অভিমান মিটিয়ে বিদ্রোহী কর্মীরা আবারও মূল স্রোতে ফিরছেন রেজিনগর বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে কপিলউদ্দিন শেখের নাম ঘোষণা করা হয়েছে স্বাভাবিক কারণে কপিলউদ্দিন শেখ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং বাম কংগ্রেস জোটের হয়ে তিনি রেজিনগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আমরা দেখলাম এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে রেজিনগরের আমাদের ব্লক সভাপতি অর্থাৎ বেলডাঙ্গা 2 পশ্চিমের ব্লক সভাপতি ইন্দ্রনীল প্রামাণিক তিনি পদত্যাগ করেছেন তার সঙ্গে সঙ্গে সেখানকার যুব কংগ্রেসের সভাপতি তিনিও পদত্যাগ করেছেন আপনাদের উদ্দেশ্যে আমরা জানাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে বেলডাঙ্গা 2 পশ্চিমের সভাপতি নিযুক্ত করা হয়েছে সমীরণ মণ্ডলকে তিনি ইতিমধ্যেই দলের দায়িত্ব গ্রহণ করেছেন আজ থেকে তিনি সেখানকার নির্বাচন প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেছেন এবং দায়িত্ব সহকারে দায়িত্ব পালন করছেন আমি নাম আবারও ঘোষণা করছি সমীরণ মণ্ডল তিনি ইন্দ্রনীল প্রামাণিকের জায়গায় বেলডাঙ্গা 2 পশ্চিমের সভাপতি নিযুক্ত হলেন পাশাপাশি বেলডাঙ্গা রেজিনগর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি মুক্ত তার জায়গায় নতুন সভাপতি হলেন জাকির হোসেন যাকে বিদ্যুৎ নামে সবাই চেনে তাই ব্লক সভাপতি এবং যুব সভাপতির এই পরিবর্তন আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সেই সঙ্গে সঙ্গে আমরা আরও ঘোষণা করছি ইতিমধ্যে আজকে সকাল থেকে যে সমস্ত কর্মীরা একটু মান অভিমান করেছিলেন বিশেষ করে পশ্চিম পাড়ে তারা ইতিমধ্যে দলের সঙ্গে তারা যোগাযোগ শুরু করে দিয়েছেন তারা সকলেই আস্তে আস্তে দলের মূল স্রোতে ফিরে মূল লড়াইয়ে তারা সামিল হচ্ছেন কাবেরিতে হইচই চৈত্র সেল সিলেক্টেড আইটেমের উপর আপ টু 80% অফ সাথে হ্যাপি আওয়ার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফ্ল্যাট 50% অফ সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার খাগড়া চৌরাস্তা বহরমপুর মুর্শিদাবাদ